আলাইকুম বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক পিডিএফ কিভাবে করে। পিডিএফ কনভার্সন, পিডিএফ ট্রান্সফরমেশন, পিডিএফ কিভাবে করবেন বা পিডিএফ কে কিভাবে এক্সপ্যান্ড করবেন। আমি যে কোনো একটা পিডিএফ ওপেন করি, সাপোজ এটা দুই পাতার একটা পিডিএফ। আমি একটা স্যাম্পল দেখাচ্ছি। আমি চাচ্ছি এই পিডিএফটাকে জেপিইজি করতে। তো জেপিইজি করার জন্য আপনারা যাবেন ফাইল সেভ এজ অপশনের মধ্যে। সেভ এজ অপশনের মধ্যে থেকে আপনারা একটা লোকেশন সেট করে দিবেন। আপনার আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। এইখানের মধ্যে, এই খোলা জায়গার মধ্যে ফাইলগুলো আসবে। না, আমি ইচ্ছাগুলো পরিবর্তন করতে পারেন, নাও করতে পারেন, কোনো ব্যাপার না। এই যে আপনি যে কোনো আকারে ফাইল সেভ করতে পারবেন, এক্সেল, জেপিইজি, পিডিএফ, পিএনজি, যারা ওয়েবে কাজ করেন তারা পিএনজিতেও সেভ করতে পারবেন, ওয়ার্ড ডকুমেন্টে সেভ করতে পারবেন। আমি জেপিজি আকারে সেভ করব, যে দুইটা ফাইল দুইটা ছবি আকারে হবে সেভ। হয়ে গেছে বন্ধুরা, এই দুটা ফাইল আমার, এই দুটা ফাইল আমার পিডিএফ থেকে জেপিজি হলো। এখন আমি চাচ্ছি যে আমার মাল্টিপল আমার জেপিজি আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা, আমি মাল্টিপল সবগুলোকে একসাথে আমি পিডিএফ করব। তো আমি দেব হলো কম্বাইন পিডিএফ। পিডিএফ প্রসেস হয়ে গেছে, আমি কম্বাইন করে ফেলবো। ছবিগুলো এনে সে এই পিডিএফ পেজের মধ্যে বসালো। এখন যতগুলো, এই যে দেখেন 10 পাতার পিডিএফ তৈরি হয়ে গেছে। আপনারা তারপর এটাকে তৈরি হওয়ার পরে আপনারা সেভ করে নেবেন প্রয়োজন মতো, ডেস্কটপ দিয়ে একটা যে কোনো একটা নাম দিয়ে সেভ করে নেবেন। আমি সেভ করে নিলাম। এখন আমি চাচ্ছি যে পিডিএফ, একটা পিডিএফ ওপেন করলাম আমি, এর মধ্যে একটা ফাইল জেপিজি অথবা পিডিএফ যে কোনো একটা ফাইল ইনসার্ট করব। আমি অর্গানাইজ পেজে যাব। অর্গানাইজ পেজে যাওয়ার পরে দেখেন এখানে ইনসার্ট আছে, রিপ্লেস আছে, এই যে পিডিএফটাকে আপনি অন্য ফাইল দিয়ে বদলাইতে পারবেন, ডিলিট আছে, ডিলিটও করা যাবে। এই যে ডিলিট, আমি যদি চাই না যে এই পেজটা আমার থাকুক, ডিলিট করে ফেললাম। আমি আবার ইনসার্ট করব ফ্রম ফাইল। আপনি সরাসরি স্ক্যানার থেকেও নিতে পারেন, তারপরে ক্লিপবোর্ড থেকেও নিতে পারেন, আর ফ্রম ফাইল, ফ্রম ফাইল থেকে আমি দেই। আমি অন্য আরেকটা, যেটা একটু আগে যেটা 10 পাতার একটা পিডিএফ করলাম, সেটা আমি এটার মধ্যে সংযোজন করে ফেলতেছি। এখন মেনু দেখাচ্ছে ইনসার্ট পেজ। কীভাবে পেজ ইনসার্ট হবে, যে পেজটা আছে তার বিফোরেও করতে পারবেন, আফটারেও করতে পারবেন। আমি আফটার করে দিচ্ছি। ওকে, দেখেন সাথে সাথে এসে পড়েছে। এখন আপনারা ফাইলটা সেভ এজ করে নেবেন, তাহলে নতুন একটা পিডিএফ তৈরি হয়ে যাবে, নতুন আর একটা পিডিএফ তৈরি হয়ে যাবে। কীভাবে তৈরি হয়েছে আমি দেখাচ্ছি। এই যে এই একটা, এই একটা একটা তৈরি করলাম। এখন আমি চাচ্ছি আমি একটা পিডিএফের মধ্যে আমি ব্যাকগ্রাউন্ড সেট করার জন্য, আমি এই পেজটা, সাপোজ এই পেজটা দেখি আমি। ও, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, কেউ কেউ ফাইল সাইজ ছোট করার প্রয়োজন পড়ে, যেটা আপনার অ্যাডভান্স অপটিমাইজেশনের মধ্যে পড়ে, অপটিমাইজেশন পেজ। আপনি যদি এটাকে অপটিমাইজে ক্লিক করে ওকে করেন, তারপরে আবার সেভ করে ফেলবেন, দেখবেন যে ফাইলটা ছোট হয়ে গেছে। কারো কারো এটা খুব খুব প্রয়োজন পড়ে ওয়েবসাইটে শেয়ার করার জন্য। দেখা গেছে যে স্ক্যান করা একটা ফাইল অনেক বড় হয়ে যায়, সেটাকে পিডিএফে কনভার্ট করতে গেলে একটু কনভার্ট করার পরে একটু সাইজ ছোট করার প্রয়োজন পড়ে, এটা দিয়ে আপনারা করে নিতে পারবেন। সাইজটা ছোট হয়ে গেছে, আমি কোনো কিছু সেভ করতেছি না, দরকার নাই। আচ্ছা,
আপনারা এখান থেকে এই যে মেনুটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনার যে অপশনগুলো থাকবে না, সবগুলো থাকে না, আপনারা এখান থেকে না থাকলে এগুলো অ্যাড করে নেবেন। হ্যাঁ, আমি কাস্টম টুলটা অ্যাড করে নিলাম। কমেন্ট অ্যাড করে নিলাম, অনেকে কমেন্ট অ্যাড করে প্রবলেম করে, কম্বাইন আছে, এগুলো ওপেন আছে। এই যে বন্ধুরা, আরেকটা গুরুত্বপূর্ণ অপশন যেটা এডিট পিডিএফ, আপনারা যদি পিডিএফ কে এডিট করতে চান, সিগনেচার অ্যাড করতে চান, টেক্সট অ্যাড করতে চান, কোনো ধরনের কমেন্টস অ্যাড করতে চান, সেখানে সেই জন্য আপনারা এই যে এডিট অপশনের মধ্যে যাবেন। আমার এটা এডিট মেনু খুলতেছে, কনভার্টিং স্ক্যানড পেজেস টু এডিটেবল টেক্সট অ্যান্ড ইমেজেস। এই যে দেখেন, এই যে আমি এখান থেকে এখন লেখা, এই যে লেখাগুলো সিলেক্ট করতে পারবো ইন্ডিভিজুয়ালি। আমার এটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, প্রত্যেকটার আলাদা। এখন আমি এখানে আমি যদি ব্যাকগ্রাউন্ড, মনে করেন আপনি ব্যাকগ্রাউন্ডে আপনি একটা প্যাড বসাইতে চান, চিঠি দেওয়ার এরকম অনেকের দরকার পড়ে। হ্যাঁ, আপনি এখানে ব্রাউজ থেকে সাপোজ আমি যে কোনো একটা দিয়ে দেখাচ্ছি, আমি একটা প্যাড এনে ফেললাম, ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে। এই যে এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়েছে, এটা অন্য একটা ফরম্যাটের দেখে, এটা এই যে এই যে ব্যাকগ্রাউন্ড দেখে এই কারণে দেখাচ্ছে না। তো আপনারা এইভাবে ব্যাকগ্রাউন্ড এডিট পেজ অপশনে যে মোর থেকে ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিতে পারবেন, রিমুভ করে নিতে পারবেন, আপডেট করে নিতে পারবেন, যে কোনো সব কিছু করতে পারবেন। আজকে আপাতত এই পিডিএফ সম্পর্কে, যদি কেউ কিছু কোনো কিছু জানতে চান আমাকে মেইল করবেন, বা ইমেল করবেন, আমি রেসপন্স করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।